সহায়তা করেছেন, উদ্যোগ নিয়েছেন, সহায়তা করেছেন, অবদান রেখেছেন। তাদের অনেকে দুনিয়াতে নাই, চলে গেছেন, অনেকে আছেন। যারা চলে গেছেন তাদের আল্লাহ জান্নাতবাসী করুন, যারা পিছিয়ে আছেন তাদের আল্লাহ সুস্থ রাখুন, নেক কাজের জন্য আরো বেশি করে হায়াত দেন। আমরা সকলে বলি আমিন আমিন। ইফতার মাহফিল, ইফতার আমরা করি, এটা বড় সওয়াবের কাজ। আল্লাহ রাসূল বলেছেন, মান আফতারা সাইমান ফালাহু মিসলু আজরি সাইম। যে কোনো রোজাদারকে ইফতার করায়, রোজাদার রোজা রেখে যে সওয়াব পায় সে পরিমাণ সওয়াব আল্লাহ ইফতার যিনি করেন তাকে দান করেন। সুবহানাল্লাহ। আপনারা বেশি বেশি করে ইফতার করাবেন, আমি বেশি করে ইফতার করাবো। অনেকে অনীহা পোষণ করে, সকলে আসে দাওয়াত দেন, খাওয়ান, নিজের দয়া খান। এই রমজান মাস রোজাকে আমরা সম্মান করি, মূল্যায়ন করি। ইসলামী ব্যাংক এই ব্যবস্থাটা রেখেছে, কালচারটা হয়ে চলেছে। এশিয়ান ব্যাংকের এই কারণে অনেক জায়গায় আবার চালু হয়ে গেছে। এগুলি সব সবকিছুর পিছনে একটা ভালো উদ্দেশ্য আছে। এই যে আমরা একসাথ করলাম, আমাদের ওই অসিদ্ধ দত্ত সম্মানিত উনি কিছু কথা বললেন, আরো মেয়েরা বললেন। এই যে কথাগুলো বলা গোয়া হয় অন্যায় অপরাধ থেকে সমাজকে মুক্ত করার জন্য আলোচনা হয়, ভালো কাজ কি করে করতে পারি আলোচনা হয়। এই যে একটা আলোচনা হয়, চেতনা আসে, এটাও সমাজের জন্য কল্যাণ করে। তো অশিষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে, কারণ আসলে ওই একবার আমি হাজিগঞ্জের খতিব থাকতে কমে যান ওই দেখেছিলেন আমরা এসপি সাহেব। তো সেখানে সামাজিক আলে ওলামার একটা বিতর্ক চলছিল। তো উনি আমাকে বললেন যে হুজুর, আপনি বড় মসজিদের খতিব, আপনি একটু এইগুলি বিবেচনা করে দেবেন, সমাজ বিবেচিত হয়। আমি দেখেন এসপি সাহেব প্রত্যুত হবেন না, আপনি বড় অফিসার, আপনি এই চাকরি করেন, বেতন ভোগ করেন সমাজকে সুন্দর করার জন্য, এই দায়িত্ব আমি আমাকে দিচ্ছি না, এটা আপনি করবেন। উনি মুশকি হাসি দিয়ে বললেন যে হুজুর, আপনি সহযোগিতা, আমি সহযোগিতা করবো, দায়িত্ব কিন্তু আপনার। যারা পরিস্থিতি করে চাকরি করেন, আর্মিতে চাকরি করেন, এই গোটা দেশকে সুন্দর করার জন্য, অপরাধ মুক্ত রাখার জন্য ওনাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি সঠিকভাবে পালিত হয় তাহলে সমাজ আরও অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে, অপরাধ মুক্ত হবে। যে ইফতারিং হচ্ছে এই যে নেশা, যখন উনি একটা কথা বললেন যে কয়টা মামলা হয়েছে তখন যে বিশটা লাগে, পনেরোটাই হয়েছে নেশা লাগে। এই যে নেশার কারণে সমাজ যেখানে চলে গেছে, বাপ ছেলেকে হত্যা করছে, ছেলে বাপকে হত্যা করছে, কতগুলি আবার দেখছেন। একমাত্র ছেলে, বাপের একমাত্র ছেলে, তাকে সুশিক্ষিত করে একটা হাই স্কুলের হেডমাস্টার উনি বানিয়েছেন। উনি আগে হেডমাস্টার ছিলেন, এটা আপনারা বলেছেন। ওই বাপকে মদের পয়সা না পেয়ে সকাল আটটায় দরজা বন্ধ করতে করে মারতে শুরু করেছে, পাঁচটা পর্যন্ত মেরে দুই বিদায় করেছে একমাত্র ছেলে তার বাপকে। একটি মাত্র মেয়ে, এক মেয়ে, আপনারা বলেছেন বাপকে হত্যা করেছে, মাকে হত্যা করেছে। এইভাবে অহরহ যত ঘটনা ঘটছে, এটা সিংহভাগ ঘটনা ঘটছে সবচেয়ে বেশি নেশার কারণে। দুই নম্বর, এই যে ইফতারিং করছে, এই যে উত্তপ্ত করা মেয়েদেরকে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, পথে যেগুলি ঘটছে, স্কুলে যাওয়া, কলেজে যাওয়া আসা করা একটা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এখন এই পরিবেশ দূষিত, এটার মূল কারণ কি? কারণ এক কথায় বলতে গেলে সব ক্ষেত্রে এক করছি না, শরীয়ত পালন করছি না। যদি শরীয় আইন মোতাবেক, অনেকে মনে করেন যে শরীয় আইন আবার কি, আপনি তো শরীয়ত হয়তো পড়েননি, আপনি পড়ে দেখেন এই পৃথিবীতে যত আইন আছে, যত শাসন ব্যবস্থা আছে, সব ক্ষেত্রে সুন্দরতম আইন, সব ক্ষেত্রে সুন্দরতম শাসন ব্যবস্থা নিয়েছে ইসলাম। আপনি কোরআন পড়েন না কেন কি বলছেন? আল্লাহ বলছেন, আপাকুমাল জাহিলিয়াতি ইয়াগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন।
এ মানুষেরা কি জাহেলি যুগের বিধান চায়? আল্লাহর বিধান থেকে সুন্দর বিধান দিতে পারে কেউ? কিন্তু আমরা আল্লাহর বিধানগুলোকে, এই যে সরকার এখন গুরুত্ব দিচ্ছে, এগুলি শরীর বিধান। নেশায় উচ্চ অবস্থান নেওয়া, নেশা থেকে সমাজকে মুক্ত করা, আরেকটা জিনিস হলো যে ইফতিরি মতো হবে না। কেন হবে না? আপনি যদি গোড়া হাত না দেন কাজ হবে না। অর্থহীনতা যেটা, হিজাব ব্যবহার করা, আপনি বর্তমানে ঘরে ঘরে তা নয়, বাইরে যাবেন প্রয়োজনে, কিন্তু আপনি হিজাব ব্যবহার করুন, শারীরিক পোশাক ব্যবহার করুন। এইসব ব্যবহারে যদি ব্যবস্থা সুন্দর হয়, শিক্ষা ব্যবস্থা যদি নজির শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়, আমি একবার বলছিলাম সেখানে অনেক এমপি মন্ত্রী ছিলেন, স্টেট ব্যাংকের একটা বড় যে আমাদের আইজি উনি বলছিলেন যে বাংলাদেশে যত সন্ত্রাসী খুঁজছি আমরা, আমরা মাদ্রাসার কেউ কেউ সংশ্লিষ্ট পাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, আমি ওই রেফারেন্সে বললাম তাহলে আমাদের সরকার প্রধানটা, যারা সরকার প্রধান সহ যারা মন্ত্রী, তারা বুঝতে পারছে যে মাদ্রাসাতে সন্ত্রাসী যাবে না, কারণ সুশিক্ষা আছে। যত সন্ত্রাসী পাইছে, আমরা যে শিক্ষাকে সবচাইতে বাস্তবতা শিক্ষা বলি, উন্নয়নমূলক শিক্ষা বলি, অবশ্যই উন্নয়নমূলক, কিন্তু সেখানে যে অনুন্নয়নের কাজও আছে, চারিত্রিক শিক্ষার অভাবে সব ধরা পড়ছে। তারা যে শিক্ষাকে সবচেয়ে বাস্তব ধর্মী বলা হয়, যোগ্য নাগরিক গড় শিক্ষা নামে আখ্যায়িত করা হয়, ওইখান থেকে না পাওয়া গেছে মাদ্রাসার থেকে মুক্ত, কারণ সুশিক্ষা আপনাদের চিন্তা। এই তো রোজার মাস, সারা রোজা রাখলাম আমরা, হালাল খাওয়া আপনার সামনে হাজির খাচ্ছেন না, এক মাস ট্রেনিং দিচ্ছেন যে আল্লাহ নিষেধ, যার কারণে গড়ে হালাল খাওয়া, হালাল খাওয়া পরিহার করে হারাম খাওয়া থেকে বাধা দিয়ে গুরুত্ব রাখি, উপলব্ধি করছি, যদি আমি ধরে রাখতে পারি তাহলে অবশ্যই আমি সৎ হব, অবশ্যই আমি হারাম থেকে বাঁচব। কিন্তু আমরা ধরে রাখতে পারছি না, রোজার মতো ধরে রাখতে পারছি না। রোজার মাসে বেশি করে কোরআন পড়ব, এই মাসে কোরআন নাজিল হয়েছে, বেশি করে কোরআন পড়ব, কোরআন থেকে শিক্ষা দেব। আমার কয়েকটা বই আছে, একটা আমি মাদ্রাসা পাঠ্য হিসাবে লিখেছি, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, আমার একটা সংস্থা আছে, আমরা মন্ত্রপুরি চালাই, ওইখানে অর্থ সহজ নামাজের পড়ার জন্য সুরাগুলো টাকাপুজি ইত্যাদি আছে। আমার না বুঝতে পড়ার কারণে কোরআন করছি, সুরা বাতিয়া করছি, কী বুঝছি কিছুই কিছু জানি না, এই জায়গা না বুঝলো কী বলছি, আল্লাহ এবার শুধু আপনারই করছি, ও এই জায়গা রাস্তা এই সাহায্য করবো আপনারই পাচ্ছি, এদের শ্রাত অবস্থাকে আল্লাহ সহজ পথে পরিচিত করুন, সরল পথে যারা অন্যায় অপরাধ করে আপনার গজবের পাত্র হয়েছে, ইহুদি নাসারা নাস্তিক, তাদের পত্রিকা বাসা, এটা আমরা দোয়া করছি, কোন পথে চলতে কেমন আমি দোয়া করছি। আমি কি আমাদের বাইরে এসে দোয়ার ব্যাপার আছি, নাকি বাইরে এসে আবার দোয়ার বিপরীত কাজ করছি? এই যে আমাদের চেতনা উপলব্ধি যদি সঠিক হতো, কোরআন করে বুঝতে পারতাম, তাহলে আমাদের জীবন সুন্দর হতো। আমাদের হজরত ওমর রাদিয়াল্লাহু এক বছর কোনো মামলা হয়নি, তখন উনি জর হয়ে দায়িত্বশীল দিয়ে কোনো মামলা নেই। মামলা হবে কেন? গোটা দেশ আল্লাহর দিন গুজার কারণে বড়কালের ভয়ে, আল্লাহর ভয়ে এত সঠিক চরিত্রের অধিকারী হয়েছে, অন্যের প্রতি অন্যায় করলে আল্লাহ আমাকে ধরবেন, বান্দার হক নষ্ট করে। একবার একটা হাদিস আছে, আমি এই কথা বলে শেষ করবো, আমার সময় আমি তো বক্তা মানুষ, তাই বাংলা বক্তৃতা করে শুরু করলে একটু নোট না থাকলে ওটা অসুবিধা হয়। হ্যাঁ, আল্লাহ রসুল বলেন আমার সাহাবারা, আতা দিলি মানিল মফলেস, অভাবী কে বলো তো? উপস্থিত সাহাবারা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া লা দিরহাম,
আমাদের মধ্যে মুখলেস মনে করা হয় তার টাকা পয়সা নেই, অর্থহীন তাকে ওনার নামই ঘিরে প্রশ্ন করি। আমি যা বলছি এটা শুনো, মুফলিসকে শুনো, মাই ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। কিয়ামতের মাঠে সে ব্যক্তি তার দুনিয়াতে সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, এসব ন্যাক কাজ করে সব অর্জন করে কিয়ামতের মাঠে হাজির হবে আল্লাহর সামনে, কিন্তু সে কি করেছে অপরদিকে সাব্বা হাজা ওয়া সাতামা হাজা ওয়া সাফাকা দামা হাজা ওয়া আকালা মালা হাজা, অন্যের মাল আত্মসাৎ করেছে, অন্যের খুন করেছে, কেউ গাল বন্ধ করেছে, কেউ অপমান করেছে, কেউ আঘাত করেছে, মাল আত্মসাৎ করেছে, অপরাধী হচ্ছে তখন আল্লাহর ফেসালা হবে, যার উপর অত্যাচার করেছ তোমার এখন আমার তাকে দেওয়া হবে, যার সম্পদ আত্মসাৎ করেছ তাকে এত আমার রোজা দেওয়া হলো। এইভাবে পাওয়ার পাওনা শোধ করতে তো আমল শেষ হয়ে যাবে, কিন্তু পাওনারও থেকে যাবে, তখন বলা হবে ঠিক আছে আত্মর নেক নাই, তোমার নামাজও শেষ, রোজাও শেষ, হজ শেষ, জাকাত শেষ, সব শেষ, জুলুম করেছ, অত্যাচার করেছ, আত্মসাৎ করেছ, খুন করেছ, এখন বদলা দাও সব শেষ, কিন্তু আরো পাওনা থেকে যাবে, তখন ঠিক আছে ওই যে পাইছ তার গুণা তোমার আমল নামায়, এই করতে করতে তার আমল নামে ছিল নেক সব মুছে গিয়ে দিয়ে শেষ করে এখন গুনার গোজা সোমবার করে হাসিম না অথবা জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই যে আমরা যারা নামাজ পড়ি রোজা রাখি রমজান আমাদের হুঁশিয়ার থাকতে হবে, আমার রোজা যেন নষ্ট না হয়, সাপে কাটছে বিষ নামানো হলো, সে ব্যক্তি বুঝছে সাপের বিষ কত কঠিন বিষ, কত কষ্টদায়ক, মরের মুখে পড়ছে আমার ভালো হয়েছি, সে আমার সাপ থেকে সদায় থাকবে। আমরা গুনা করেছি রমজান মাসে তওবা করবো, কাঁদবো আল্লাহ গুনা মাফ করে দেন, আল্লাহ কষ্ট করে সারাদিন দুটা রেখেছি, আর সে আছে তিন ব্যক্তির দোয়া ফেরত যায় না, তার মধ্যে এক ব্যক্তি হল দাগত ছয় হাট্টা ইফতেরা, রোজাদার যখন দোয়া করবে তার দোয়া যখন সে ইফতার না করবে ইফতারের আগ পর্যন্ত যা দোয়া করবে সব দোয়া কবুল হয়ে যাবে। আমরা তো অনুষ্ঠান দোয়া করি না, না আপনি আপনার ঘরে ইফতার করছেন, ইফতার সামনে নিয়ে 10 মিনিট আগে 15 মিনিট আগে বসেন, কাঁদে আল্লাহ এত কষ্টের রোজা, আল্লাহ যদি কোনো বান্দার জন্য হইতো আল্লাহ কিছুতে রাখতাম না, আল্লাহ গোপন করে গেলাম, তুমি দেখো তুমি দেখবা আমি খাইলে আমি বাংলা, আল্লাহ তোমার ভয়ে তোমার রহমানের রোজা রেখে যে আল্লাহ আমার রোজা কবুল করো, আল্লাহ জাহান্নামে হারাম করে দাও, আল্লাহ দুনিয়াতে শান্তি দাও, রাষ্ট্রে শান্তি দাও, রাষ্ট্রে নিরাপদ দোয়া করেন, দোয়া করেন, হাদিসের পরিষ্কার সহি হাদিসে এই রোজাদারের দোয়া আল্লাহ ফেরত দেবেন না, দোয়া কবুল হয়ে যাবে, দোয়া করুন, তখন এই দোয়া করবো যে আল্লাহ আমাদের যে মদ চলছে জুয়া চলছে আল্লাহ এগুলি উঠিয়ে দেন, কীভাবে উঠাবেন আমরা এবার সহযোগিতা করতে পারি, সহযোগিতা করবো আল্লাহ আপনি উঠিয়ে দেন, আমাদের করবো এই একটা হলো এই মাঠের দাম সদকা বেশি করে করবেন, আল্লাহ রসুলের সুন্দর ছিল কানা আজ ওয়াদান না, রসুল বড় দাদা ছিলেন আর রমজান যখন আসতো তখন ওনার দাম এমন শুরু হইত কারণ মোরশালা বাতাস যেমন বয়ে যাওয়ার সময় ধরে রাখতে পারে না, রসুলের দাম সৎকার প্রবাহকে ধরে রাখতে পারতো না, দিতেই থাকতেন কেবল এদিকে মুসলমানরা দিচ্ছে দিতে এমন আয়সা বলে এত কিছু আসলো দাম তুলতে বলে রেখে খাবার নেই সন্ধ্যাবেলায় পাহাড়ে আয়সা আরো আগে একটু খবর দিচ্ছে আচ্ছা তো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আমার ব্যবস্থা করবে রসুল এভাবে দান করবো, আমরা এদিকে ব্যবসায়ী আমরা আসি দান করবো সৎকার করবো কাকে করবো, রমজানের পরে বন্ধ করবো তা নয় এই মাসে বেশি করে করবো সব বেশি, এই জন্য নিজেকে দান করতে অভ্যস্ত করবো, আল্লাহ রসুল বলছেন দান সৎকা এমন জিনিস তার জাহান্নামে হারাম করে দেয়। আমরা আপনারা রমজান মাসে আমরা মান থেকে শিক্ষা নিব, এক নম্বর সারাদিন না খেয়ে আসি, আমার ঘরে হালাল খাদ্য থাকা সত্ত্বেও না খেয়ে আসি, আমি যদি প্রশিক্ষণ নিলাম ট্রেনিং নিলাম হারাম থেকে বাঁচার জন্য, হালাল জিনিস খাই নাই আল্লাহর ভয়ে আর আমি হারাম খাবো না, আমরা এখানে গিয়ে ওয়াদা নিই আল্লাহ আমরা আর হারাম খাবো না,
খারাপ ঘটে ব্যবসা করবো না, আল্লাহ সুদ দিব না, সুদ দিব না, আর সরকারকে বাড়াবে সরকার হইল হালাল পথের ট্রেন দিয়ে এগুলি সবটা সরকার আমাদের করে তার করা যেমন হালাল খাওয়াও পরিবার পরিজনকে মানুষ কষ্ট করে যে খাওয়ায় আল্লাহ রসুল বলছে এটাও সরকার খাওয়া বোকার হিসেবে আপনার আমি যদি পড়াই দুটা মাদ্রাসায় পড়াই আপনারা জানেন না আমার ভাই সামনে একটা মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসাটা দেওয়ানপুরের এলাকায় ওই মাঝখানে রোড ওই দিকটা শোনা গেছে আমি শোনা গেছি মানুষ মাদ্রাসা দেওয়ানপুরিয়া তার পড়ানো শোনা কয়েকটা ক্লানার আসছে একটু সম্পদ দিতে পারবেন না সেই সেই কয়েকজনকে দেন কম দামে ক্লানার করেছি আমরা আলহামদুলিল্লাহ একটা বিশাল মাদ্রাসা করে দিয়েছে দাওয়া পর্যন্ত ক্লাস চলছে যত মাদ্রাসা হবে আলে মোলামা বাড়বে ততই আলহামদুলিল্লাহ দিন দিন পরিবেশ সৃষ্টি হবে এটা মাদ্রাসার অবদান ওলামায় কেরামের অবদান মাদ্রাসাকে কিনা করবেন না আপনার ছেলে মাদ্রাসা করে ঠকবে চিন্তাও করবেন না আমরা ঠকেছি আল্লাহ যথেষ্ট উদ্যোগ দিছে আলাদা ব্যাংকে সরিয়া কমিটির চেয়ারম্যান কৃষ্ণা ব্যাংকের ভাইস চেয়ারম্যান 10-12টা আমাদের এই কি কয়ে যাবে ব্যাংক তারপরে বিমা জীবন বিমা লাইফ ইন্স্যুরেন্স চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুটা মানুষের হাজি পড়াই আলহামদুলিল্লাহ অভাব অনটন চোখে দেখি না আলহামদুলিল্লাহ বলি হ্যাঁ আল্লাহ ভালো রেখেছে আল্লাহর ওয়াদা বান্দা তুমি আমার পথে চলো তোমার পরিচালনা আমি করবো আমি করবো তোমাকে ভাবতে হবে না অভাব অনটন যখন তোমার হবে তোমার অনুভূতি যে হয় যাবে কষ্টে পড়ছি আমি আল্লাহ তার আগে সাহায্য করে তোমার ভাবি কিন্তু আল্লাহর ওয়াদা আমরা যত কিছু করছি আল্লাহকে ঠকাচ্ছি ইউখাদিউন আল্লাহ আল্লাযীনা আমানু যারা মনে করছে আল্লাহকে ঠকাচ্ছে আল্লাহ ইমানকে ঠকাচ্ছে আমা ইয়াকতাউনা ইল্লা আনফুসাহুম তারা নিজেরাই ঠকছে নিজেরা ঠকাচ্ছে তারা ইসলামকে কেউ ঠকাতে পারবে না ইসলামকে কেউ এদেশ থেকে উঠাতে পারবে না তুমি যে হিসেবে উঠাতে চাও দেওয়ালে মাথা পিটলে মাথা ভেঙে যাবে দেওয়াল দাঁড়িয়ে থাকবে ইসলাম দাঁড়িয়ে থাকবে মাথা পিটলে মাথা ভেঙে যাবে তা হয়েছে না আমি দোয়া করি কেউ আমরা ইসলামের দল করবো না আমি একটা কথা দেখবো দল করবো দল করে দিল দল ছাড়া এই যে বর্তমান সরকার যে ব্যবস্থাগুলো নিছে মাদ্রাসাকে সমর্থন দিল পরিবারকে সমর্থন দিল তারপরে ওই শিক্ষা ব্যবস্থা কিছু দুর্নীতি করতে চাইল ইসলামী শিক্ষা বাদ দিয়ে বের করে চাইল মোটামুটি বললেন তা হবে না তারপরে এইভাবে কাজগুলো করলে সরকারের সঙ্গে ভালো সম্পর্ক রেখে কাজে করা যায় আর বিরোধিতা করলে কাজে করতে পারে না এই জন্য আমার আমার মশলা হলো আমার থিওরি হলো সরকারের সঙ্গে ভালো সম্পর্কে ভালো পরামর্শ দাও ভালো কাজ করাও আমি পারবো না করতে পারবে উনি যদি গ্রামে যান লোক পালাবে আমাকে দেখে কেউ পালাবে না ঠিক না ওনারা ধরতে শুরু করবে সব সোজা হয়ে যাবে কিন্তু হুজুর এই জন্য সরকারি ক্ষমতা যারা আছে পুলিশ বলে না সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে ওনাদেরকে দিয়ে ভালো কাজ করে আমরা পারতে পারবো এটার নজির আছে আর বিরুদ্ধ হৈশিল করে শুধু মানুষ মারা যেতে পারে কোনো ভালো কাজ হয় না তার প্রমাণ প্রমাণিত হয়েছিল এই জন্য আমি এটাও বলি যে সন্তান ইত্যাদি করছে তারা মনে করছে এটা দিয়ে কিচ্ছু হবে না ক্ষতিটা নিজে মরবে ওই দিকে মারবে এই যে মানুষ হত্যা করা হারাম একজন কাফের কেন হত্যা করতে পারবে না বিচার ছাড়া ইসলাম হত্যার বিরুদ্ধে যুদ্ধ দাঁড়ায় বিচারের মাধ্যমে দোষী শেখ করতে হবে ক্ষতি শেখ করতে হবে এক অথবা যুদ্ধ হয়েছে তো যুদ্ধ সে লাগাবে আমাদের জেহাদও মানুষ আমরা কে জেহাদ করবে ইসলামী সরকার হবে রাষ্ট্র হবে রাষ্ট্রের প্রধান যখন ঘোষণা দিবে তখন জেহাদ করা হবে তার আগে জেহাদ হবে না যা হবে ফেতনা হবে কথা বুঝতে পারছি আমরা ফেতনাকে জেহাদ বানিয়ে এখন শুরু করছি কি এটা জেহাদ জেহাদ বুঝো লেখাপড়া কিচ্ছু নেই স্কুলে কয়েক লাখ পড়ছে গরু ছয়জনের ফাঁদে পড়ে চলে গেছে এখন জেহাদ কিসের জেহাদ করা জেহাদ কাকে বলে আমাদের করতে হবে আমরা সবাই জেহাদ কাকে বলে ফেতনা কাকে বলে হারাম কোনটা হারাম আগে বুঝো জেহাদ তুমি চিত্র করতেছো বলি মানুষ চিত্র করতেছো এগুলো জেহাদ এগুলো শয়তানি এরাই হচ্ছে নাসার চক্র মুসলিম উম্মার ভিতরে গন্ডগোল লাগিয়ে দিয়ে মারামারি লাগিয়ে দিয়ে নিজেরা রাজনীতি করবে গুন্ডি উড়াবে এই ব্যাপারে পড়ালেখা দরকার আমাদের অনেক আছে আপনারা দেখবেন এই ছেলেদের কথা কয় এখানে বেঁচে যাবে কাছে লেখাপড়া খুব কম তারা নামাজ 8 টাকা উপরে নাই 20 টাকা হবে না ওই সবে বরাত নাই সব কথা বলতে পড়ছো আপনি কয়টা পড়ছো হাতে এই ছোট্ট হলে তো মৌলিক কিছু ভেটা করে দিয়ে আর সেনা সেনা সাহেবের জন্য ভালো বক্তা রাখে সেখানে উল্টা পাল্টা কথা হবে পুষিয়ে মারামারি লাগে 20 টাকা নিয়ে মারামারি করে সূর্যের উপর মারা গেছে অথচ তারা নামাজ শুনল
মসজিদে না পড়ে সেটা কোনো গুণা হবে না, তুমি মারামারি করছে সাবা বলা এবার করে নামাজ পড়ে কিছু গুণা করে বাপকে বেদাত করে, কিন্তু নামাজ পড়লে গুণা হয়ে যাবে এই সমস্ত ফালতু কথা বলে মারামারি এটা বলে। এখন নফল নিয়ে মারামারি, ফরজ নিয়ে কোনো মারামারি, মুদ নিয়ে মারামারি, ঠিক না বেশি, এগুলি সবার মূর্খতা। আমাদেরকে জ্ঞান অর্জন ইসলাম ইসলামের জ্ঞান অর্জনের বিতর্ক নেই, এরকম লাগবে করতে হবে। আপনি বসে বসে কোরআন পড়েন, হাদিস পড়েন, আলেম কোলামা রেখে মাহফিল এভাবে মিটিং করেন, জানেন, আলোচনা করেন, চর্চা করেন, দিন জানা ছাড়া আপনি যাই করবেন সব করুন। এতে জেহাদ আমার যা করছে এরা এদেরকে জেহাদ বারণ করতে পারবে, জেহাদ বারণ করতে পারবে, এটার উৎস কি প্রসঙ্গ কোথায় বুঝতেও পারবে না, তারা জেহাদ মারামারি করবে। আল্লাহ আমাদের সব ভান্নার প্রতি হেফাজত করুন, রমজান মাসে উঠে যায়। আল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ হেফাজতকে ওটা থেকে শান্ত করে দেন, মারামারি করে করে বন্ধ করে দেন, মদ জুয়া বন্ধ করে দেন, অন্যায় অপরাধ মুক্ত করে দেন, সমাজকে নির্ভর সমাজের প্রতিষ্ঠিত করে দেন, আমাদের সবাই জীবনকে আল্লাহ শান্ত করে দেন, সুশৃঙ্খল করে দেন, সরকার পাবলিক মিলামিশা করে ভালো সম্পর্ক রেখে দেন, আমরা আমাদের দিন ইসলাম টিকিয়ে রাখতে পারি, বলতে থাকতে পারি, জান্নাতের মধ্যে আগাইতে পারি। আল্লাহ আমাদের পার্থক্য করে দেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।